করে আসছে, ওরা কারো প্ররোচনা মুসলমান হইতেছে না, তারা নিজেরাই ইসলামী বক্তাদের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে আমার মনারপুরে ভাই মাওলানা ইব্রাহিম ভাই দেখান, মাওলানা ইব্রাহিম খলিল আল কাদরি, ওনাদেরকে নিয়ে আজকে আসছে আমার বাবুল ভাই কই মনারপুরের বাবুল ভাই আব্দুল মান্নান ভাই, ওনারা কষ্ট করে এফিডেভিট করাইছে মনারপুর থেকে নিয়ে, ওনারা চাঁদপুর সারাদিন কষ্ট করছে সম্পূর্ণ নিজের স্বেচ্ছা, ওনারা হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আসছে। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আওলাদের রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আলী হুজুর কাবদার হাতে এখন তারা কলমা গ্রহণ করবে ইনশাআল্লাহ। হুজুর কাবদার আসসালামু আলাইকুম কাসির ভাই ভিডিও দেখ পরে করুন লা ইলাহা আর আমরা এই সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলতেছে বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী শেষ রাসূল। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী শেষ রাসূল। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব রমজান শরীফে রোজা রাখিব যাকাত ফরজ হইলে যাকাত দিব হজ ফরজ হইলে হজ করিব কোনো হারাম কাজ করিব না আল্লাহ ও রাসূলের নাফরমানি কাজ করিব না আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমি ইসলাম ধর্ম সজ্ঞানে গ্রহণ করিলাম এবং সকল ধর্ম থেকে বেজার হইলাম মওত পর্যন্ত ইসলাম ধর্মের উপরে কায়েম থাকিব ইসলামের রীতিনীতি মেনে চলবো। আল্লাহ কবুল করুন। আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرج علينا وتوفنا مسلمين وولنا وكفنا তোমার ইসলাম ধর্মের মায়ার বন্দাবন্দী হিসেবে কবুল করো। আল্লাহ মওত পর্যন্ত ইসলাম ধর্মের মধ্যে থেকে ইসলামের রীতিনীতি পালন করার তৌফিক দিও। আল্লাহ ইসলামের ছায়ায় তুমি তাদেরকে কবুল করিও। মানুষ জাতির শয়তান জিন জাতির শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাদের ঈমান আমলকে হেফাজত করুন। তাদের বাচ্চাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ সুন্নিয়তের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা সরাসরি ইমামের আব্বানী দরবেশ শরীফ থেকে জনতা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চাঁদপুর 5 পেজ থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি। একটি খুশির খবর হচ্ছে যে আজ একই পরিবারের চারজন সদস্য তথা স্বামী স্ত্রী ও ওনাদের সন্তানসহ চারজন সদস্য হিন্দু তথা সনাতন ধর্ম ত্যাগ করে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর হাতে এইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ওনারা কোর্ট এভিডেভিটের মাধ্যমে তথা আইনি সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে এইমাত্র ইমামের আব্বানী দরবেশ শরীফে এসে আওলাদ রসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর হাতে স্ব ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন ওনারা চারজনের এখন সবাই মুসলমান আলহামদুলিল্লাহ। সবাইকে দেখতে পাচ্ছেন মিষ্টিমুখ করাচ্ছেন। আল্লাহ কাকে কখন কবুল করে সেটা আসলে আমরা জানি না। আল্লাহ আমাদের এই দিনই ভাই ও বোনকে আল্লাহ কবুল করুক এবং ইসলামের সকল আচার অনুষ্ঠান তথা সকল নিয়মকানুন সুন্দরভাবে মেনে চলার সেই তৌফিক দান করুক, আমিন। সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি ওনারা কচুয়ার, এই পরিবারটি কচুয়ার, যারা ওনাদের নিকট আত্মীয় বা আশেপাশে যারা রয়েছেন ওনাদের সার্বিক সহযোগিতায় তথা ওনাদের আপদ বিপদে আমি আমাদের কচুয়ারের মুসলিম ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই নমুসলিম পরিবারটিকে আপনারা সহযোগিতা করবেন, ওনাদের পাশে থাকবেন। আল্লাহ